এটা হচ্ছে সীমা সরকার, অনেকেই চিনেন। সে আমার বয়ফ্রেন্ডের সাথে অনেকদিন চ্যাটিং ট্যাটিং করছে, করার পরে আমার বয়ফ্রেন্ডকে তার বাসায় দাওয়াত দিতেছে। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, নেটওয়ার্নের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, অনলাইন ভার্চুয়াল জগতে একজন ব্যক্তি অর্থাৎ নিশাত রহমান এবং অন্য আরেকজন ব্যক্তি সীমা সরকার, দুইজনের মধ্যে বয়ফ্রেন্ড নিয়ে অনেক ঝগড়া বিবাদ শুরু হয়ে গিয়েছে। নিশাত রহমান তিনি দাবি করতেছেন তার বয়ফ্রেন্ডকে নাকি সীমা সরকার ভাগিয়ে নিয়ে যাচ্ছে, এই নিয়ে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। তবে এই নিশাত রহমান এই সীমা সরকারকে কি বলছিলেন আমরা সেই ভিডিওটি এখন দেখব। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভাবতেছেন আমার পেজ হ্যাক হয়েছে, আসলে এমন কিছুই না। আমি যে দুইটা পোস্ট করছি নিজে থেকে করছি, বিকজ এটা হচ্ছে সীমা সরকার, অনেকেই চেনেন। মেটার কি যেন একটা গান ভাইরাল ছিল, কি যেন আমি তো সে না 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 কি যেন মেটার একটা গান ভাইরাল ছিল, তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে। এই সীমা সরকার, সে মানে আমি মেয়েটাকে ভালো জানতাম, ভালোই ছিল, তার ফার্স্ট টাইম রিলেশন ছিল আমাদের এক ভাইয়া রিয়াজের সাথে, রিলেশন তার ব্রেকআপ মেবি জানি না, একসাথে থাকতো ইয়া করতো, যাই হোক গেছে গায়ে বিষয়। তারপরে সে এই যে এই ছেলেটাকে মেবি বিয়ে করছে না কি করছে আমি জানি না, এই যে সীমা সরকার সবাই চিনেন, বিয়ে করা সত্ত্বেও সে আমার বয়ফ্রেন্ডকে বলে মাত্র 500 টাকা। কেন? সে আমার বয়ফ্রেন্ডের সাথে অনেকদিন চ্যাটিং ট্যাটিং করছে, করার পরে আমার বয়ফ্রেন্ডকে তার বাসায় দাওয়াত দিতেছে, দাওয়াত দেওয়ার পরে আমার বয়ফ্রেন্ডকে হুট করে বলে যে 500 টাকা। কেন বলবে? আর সে আমার বয়ফ্রেন্ডকে তার বাসায় কেন উবা ডাকবে? তার বাসায় কি মা বোন নাই? তার স্বামী থাকা সত্ত্বেও সে আমার বয়ফ্রেন্ডকে এমন অফার কেন দিল? আমি যে পোস্ট দুইটা করছি আমার দিক থেকে আমি রাইট আছি, সে এখন পাবলিকে বলে আমি নাকি তাকে টাকার জন্য ব্ল্যাকমেল করি। আমার বাসার এ টু জেড যদি দেখে ও কই থাকে, তো বস্তিতে থাকে, আমি দেখে আসছি, সীমা সরকার বস্তিতে থাকে। আমি আপনাদের ছবিটা আবার দেখাই, এই সীমা সরকার মানে সেলিব্রিটি, সেলিব্রিটি হয় মানুষ, সেলিব্রিটি হলেই কি মানুষের সাথে এমন করতে হবে? এই কারণে তো সেলিব্রিটিদের মানুষ খারাপ জানে। আমিও তো বলতে পারতাম ওর বয়ফ্রেন্ড রে আসেন, কই বলি নাই তো, সে বয়ফ্রেন্ড না হাজবেন্ড আমি জানি না, এটা এটা থাকা সত্ত্বেও ভিডিও আপ দেয়, সব দেয়, আমাকে বান্ধবী বান্ধবী বলে তলে তলে যে আমার বয়ফ্রেন্ডের সাথে এত কিছু করতেছে আমি জানি না। কালকে সে আমার কাছে ধরা খাইছে আমার বয়ফ্রেন্ডের ইয়ানিয়া, আমার বয়ফ্রেন্ডকে বলে তুমি বাসায় আসো, কি একটা প্রবলেম হয়েছে এর জন্য 500 টাকা চাইতেছে। আমার বয়ফ্রেন্ডের সাথে কি নোংরামি নোংরামি সেক্স চ্যাট? কেন এত ঘেরাই যদি থাকে না বোন, তাহলে তুই নারায়ণগঞ্জে যা না, পতিতাতলায় আছে তো বহুত জায়গায়, ওই জায়গায় যা না, তুই কিসের জন্য আমার বয়ফ্রেন্ডের কইতে যাবি? আমি তোরে যেদিন সামনে পামু বোন, আমি ওই দিন তোর মনে কর তল পেটে লাত্তি মেরা তোর মাঞ্জার আড্ডি বাইঙ্গালাম। সীমা সরকার সিঙ্গার, যাত্রায় গান গায় নিজের সিঙ্গার দাবি করো, তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে। হ্যাঁ হায় রে বেশ্যা মাগি, আমি লাইভে এসে তোর কোনোদিন গালি দিতে চাই নাই, তুই মাত্র 500 টাকার মাগি, তুই আমারে তুই মনে কর যে আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডে মেসেজ দেস, সেক্স চ্যাট করস, আবার কি বয়ফ্রেন্ডের বাসায় ডাকস, মাত্র 500 টাকা চাস। ছি বোন, তোর টাকা লাগলে তুই আমায় বলতে, আমি তোর বিকাশ করতাম। ভালো থাক, দোয়া করি নেক্সট টাইম এই গ্যারামেরা কমায় রাহিস, আর আমার বয়ফ্রেন্ডের দিকে আর একবার চোখ দিস বোন, বিশ্বাস কর, তোর বাসায় তুই পুরা পাড়া বানাইছিস না, পাড়াটারে আমি পুলিশের কাছে ধরাই দিব। গাইজ, আমার পেজ হ্যাক হয় নাই, আমি যে দুইটা পোস্ট করছি রাইট করছি, ওর নাম্বারে ফোন দেন, মাত্র 500 টাকা আপনাদের গ্যারামেরা সব মিটাইয়া দিব। আমরা ইতিমধ্যে নিশাত রহমানের সেই ভিডিওটি দেখলেন যে সীমা সরকারকে উদ্দেশ্য করে কি কথাবার্তা বললেন। অনলাইন ভার্চুয়াল জগতে কি এইগুলো করা আদৌ কি ঠিক, যে একজন ব্যক্তি তার বয়ফ্রেন্ডকে নিয়ে এই ধরনের কটুক্তমূলক কথাবার্তা বলতেছে, এটা কতটুকু সত্যতা আমরা জানি না। তবে দুইজন ব্যক্তি লাইভে এসে একজন আরেকজন ব্যক্তিকে চরমভাবে দোষারোপ করতেছে, তবে এটা কি আদৌ কি সঠিক, আদৌ কি ঠিক, সেটা আমার বোধগম্য হয় না। এই দুইজন ব্যক্তিই কিন্তু অনলাইন ভার্চুয়াল জগতে সেলিব্রিটি বলা যেতে পারে, তবে সেলিব্রিটি মানুষগুলো যদি এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে আজকে সাধারণ মানুষগণ কি করবে? এর প্রতি উত্তরে সীমা সরকার এই নিশাত রহমানের কথার পরিপ্রেক্ষিতে তিনি জবাব দিলেন। এখন এই সীমা সরকারের বক্তব্যটি শুনবো, তিনি বলতেছেন যে এগুলো কোনো কিছুই সঠিক না, এবং নিশাত রহমান তিনি বলতেছেন এইগুলোই সঠিক। তবে এখন সীমা সরকারের মুখ থেকে আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম,
আমি কিছু কথা বলবো। তো নিশাত রহমান, ও আমাকে নিয়ে একটা লাইভ করছে যে আমি নাকি ওর বয়ফ্রেন্ডকে বাসায় ডাকছি, দেন টাকা চাইছি। মাত্র আমার হাজব্যান্ড অফিসে গেল, আমার হাজব্যান্ড আমার বাসায়, আর আমি নাকি ওর বয়ফ্রেন্ডে আমার বাসায় ডাকবো। এতটাই চরিত্রহীন আমি না। আর ওর বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডটা কে? আমি তো এরই চিনি না, বয়ফ্রেন্ডটা কে? কে রে ভাই তোর বয়ফ্রেন্ড? আর আমার 500 টাকা লাগবে। 500 টাকা লাগলে তো আমার আমার জামাইকে সেম চাইতে পারতাম, কেন আমি তোর বয়ফ্রেন্ডে বলবো? আর তোর বয়ফ্রেন্ডে বলছে, হ্যাঁ ঠিক আছে আমি মানলাম, বলছি। তাহলে তুই সেই প্রমাণ নিয়ে তুই আমার আবার লাইভে আস, আমিও ওইটা স্বীকার করব যে না আমি ওর বয়ফ্রেন্ডে টাকা চাইছি। তুই প্রমাণ আন। আর তোর কোন বয়ফ্রেন্ডের কাছে টাকা চাইছি, তোর কোন বয়ফ্রেন্ড এটা বলছে তোরে, সেই বয়ফ্রেন্ডেও তুই ডাকবি। বারো ভাত এটা মনে করছিস আমারে? আমি কি তোদের মতো রাস্তার মেয়ে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তোদের মতো না, মা বাবা ছাড়া কলা গাছ থেকে জন্ম দেয়নি, আল্লাহ ফ্যামিলি নিয়েই পাঠাইছে আমারে। এইসব কথা নেক্সট টাইমে আর কেউ আমাকে বলবেন না। 500 টাকা দরকার হইলে ওরে আমি দিব, ও তো রাস্তার মেয়ে। ও আমাকে ফার্স্টে আমাকে বলতেছে কি কি জানি, নিশা না সরি সীমা, বান্ধবী তুমি আসো এক জায়গায়, কি মগবাজার দেখা করব, আমি আপনাদের সেই ভয়েসগুলি শোনাতে পারি। ওইখান থেকে ওর সাথে আমার একটা কথা মানে মিস্টেক হয়েছে, ওইখান থেকে কথা ঝগড়া হয়েছে আর কি। ওর একটা রিলেটিভের সাথে আমার ঝগড়া হয়েছে, ওইখান থেকে ঝগড়া। কিন্তু ঝগড়ার থেকে যদি এত দূরে জায়গা, আমি তো বুঝতে পারি নাই এটা। ঝগড়া থেকে যে এত দূরে যাইবে যে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলে ফেলবে, ওর বয়ফ্রেন্ড নিয়ে বলে আমি টানাটানি শুরু করছি। হ্যাঁ আমার ফ্যামিলি জানে, আমার হাজব্যান্ড জানে যে আমি কতটা চরিত্রহীন বা আমার চরিত্র কতটা খারাপ বা ভালো। আমার হাজব্যান্ড আমার আমার বাসায়, আর আমি নাকি ওর বয়ফ্রেন্ডে ডাকবো। আর আমার এত খারাপ রুচি না যে তোর মতো কি কম আর দরকার নাই ভাই, এইসব নিয়ে আর ইয়ে করিস না, ভালো মতো বলতেছি। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দুইজনের ভিডিও বার্তার মাধ্যমে যে ঝগড়ার বিবাদের একটি ভিডিও আপনারা দেখলেন। তবে এখানে নিশাত রহমান সীমা সরকারকে দোষারোপ করতেছেন এবং সীমা সরকার বলতেছেন আমি সম্পূর্ণই নির্দোষ। তবে কে কি নির্দোষ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।